আসসালামু আলাইকুম, সুহানাস রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো গরুর নিহারি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। পায়াগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি, এখানে প্রায় 2.5 কেজির মতো পায়া হবে। নিহারি তৈরি করতে যা যা লাগবে, এলাচ 10 থেকে 12টি, দারুচিনি 3 টুকরা, লবঙ্গ 8 থেকে 10টি, জয়ত্রী 1 টুকরা, গোলমরিচ 10টির মতো, কাবাব চিনি 3 থেকে 4টি, 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আদা ও রসুন বাটা 4 টেবিল চামচ, তেল 1 কাপ ও পেঁয়াজ 1 কাপ। লবণ যার যার স্বাদ মতো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে 2 লিটারের মতো পানি দিয়ে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নিহারি হাঁড়িতে রান্না করার স্বাদই আলাদা, যদিও সময় একটু বেশি লাগে, তাই আমি প্রেশার কুকারে দিলাম না। আমার পছন্দ অনুযায়ী আমি হাঁড়িতেই রান্না করলাম। সময় স্বল্পতা থাকলে আপনারা কুকারে দিতে পারেন। মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি পোস্ত বাটা ও বাদাম বাটা দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা 3 পিস পাউরুটি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আমার বার্গারটা পছন্দ না, তাই আমি দিলাম না, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি রেস্টুরেন্ট স্টাইলে করতে চান তাহলে অবশ্যই বার্গার দিতে হবে। যারা বার্গার দিবেন তাদের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে বার্গার দিবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার নিহারি বা নিহারি।